ভারতের পূর্ব গরের গভীর নিম্নচাপ সন্ধ্যায় পরিণত হবে ঘূর্ণিঝড়ে আলিপুর আবহাওয়া অফিস বলছে রোববার গভীর রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া মাঝে সুন্দরবন এলাকায় আছড়ে পড়বে রিমাল এ সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো কিলোমিটার সাময়িকভাবে গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার এদিকে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় শহর দীঘায় শুরু হয়েছে বৃষ্টিপাত আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পং কোচবিহার সহ বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া পশ্চিমবঙ্গ সহ ছয় জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট